নমস্কার বন্ধুরা, সবাইকে আমার রাঁধুনি ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি বিয়ে বাড়িতে নিয়ে যাব, যেটা আমার জীবনের এত বড় বিয়ে বাড়ির অনুষ্ঠান এ অংশগ্রহণ করা, যার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করেছি। পাত্রীর নাম হচ্ছে মধুশ্রী আর পাত্রের নাম হচ্ছে অর্ঘ্য। এটা হচ্ছে আমার হাজবেন্ডের বাল্যকালের বন্ধুর মেয়ে। তো যাই হোক, এই যে ওরা অনেক দিন হয়েছে দিয়ে গেছে, আমি সেটা একটু দেখালাম। আর এরপরে আমরা রেডি হয়েছি, রেডি হয়ে বেরোবো এক্ষুনি। এই যে মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি, একদম প্যান্ডেলের সামনাসামনি চলে এসেছি। এ দেখুন বন্ধুরা, প্রচুর লাইট। এটা হচ্ছে আমাদের ক্লাব, এই ক্লাবের অপোজিটে একটা বড় মাঠ আছে, সেখানেই অনুষ্ঠানটা হয়েছে। তো যেহেতু এটা আমার জীবনের সেরা বিয়ে বাড়ি এখনো অবধি, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো কতটা আপনাদেরকে দেখাতে পারবো জানি না, তো চেষ্টা অবশ্যই করছি। তো আর বাদ বাকিটা আপনাদের গুণে হবে। এই যে আমরা ঢুকে পড়েছি, ঢুকেই দেখছি সামনে একটা গণেশ বাবাজি বসে আছে, বেশ সুন্দর মূর্তিটা। তো আমার হাজবেন্ড এখন বলল যে চলো আগে গিফটটা দিয়ে দিই, গিফটটা দেওয়ার পরে আমরা তারপরে এদিক ওদিক ঘুরবো। তো গিফট দিতে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছি সমস্ত জায়গায় লাইন, লাইন ছাড়া কোনো কিছু সম্ভব না। আধার কার্ড বলুন, প্যান কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, রেশন তোলা বলুন, বিয়ে বাড়িতে এসেছি, এখানেও দেখুন কত লাইন। যাই হোক, লাইন দেওয়ার পর অবশেষে আমরা গিফট দিয়েছি আর একটা সেলফি তুলেছি। সেলফি তোলার পর চলে গেছি পুরো আমি দেখা হয়েছিল, তো তাদেরও একটা ছবি আমি এখানে তুলে নিয়েছি। এই যে মনীষাদি, আর এটা হচ্ছে আমার শর্মিষ্ঠাদি। শর্মিষ্ঠাদি আমার হাজবেন্ডের বন্ধুর বউ, তো আমারও খুব মাই ডিয়ার। এই যে ছাদিনাতলা, এখানে আসার পরে আমরা একটুখানি বসলাম, এখানে ফাংশন হচ্ছিল, ফাংশনের ওখানে একটু বসলাম, বসে একটু সেলফি তুললাম। এরপরে চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে ফাংশন হচ্ছে। আর এদিকে আমরা একটু ঘুরে বেড়াচ্ছি, আমার হাজবেন্ড এখানে বসে আছে, আমি আর সন্ধ্যাটি সম্পূর্ণ যে অনুষ্ঠানে এখানে কী হচ্ছে, কোথায় কী হচ্ছে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছি। আর যেটা মনে হচ্ছে খাবো সেটা খাচ্ছি, দেখতে থাকুন। এটা হচ্ছে মকটেল, এগুলো খাচ্ছি। আর খাচ্ছি তো প্রমাণ তো দেখাতে হবে আপনাদেরকে, এরকম স্টক পড়ে গেল একটা। আর আমি শুনেছি আমাকে কেমন লাগছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো বা খারাপ যে কোনো একটা। এত বড় একটা এখানে অনেক হাসি মজা করছিল, যেগুলো হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো আমরা কিছুক্ষণ এখানে তোলা পরে দেখুন, মনে হচ্ছে বরফটা দেখুন, হাই ফোটা হয়, এটা হচ্ছে বরফ। এখানে খুব মজার মজার কথা হচ্ছিল, খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমরা এখান থেকে কিছুক্ষণ দাঁড়ানোর পরে চলে যাচ্ছি অন্যদিকে। খুবই ভালো, আমাদের এখানে কাছেই, আমাদের খুবই কাছে থাকে, তোর বাড়ি খুব দূরে নয়। তাই যে পাত্রী, এখান থেকে ঘুরে যেতে গেলাম, ঘুরে আমরা চলে যাচ্ছি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে গিয়ে ফ্রুটস, যে যেরকম খুশি ফ্রুটস খেতে পারো। যেহেতু রাত ছিল, রাতের বেলা ফ্রুটস খাবো না বলে আমরা আর কেউ খাই না, তবু ওখানে এসে একটু ফটোটা তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। প্যান্ডেলটা এত বড়, আমার এর আগে কখনো এরকম বড় বিয়েতে দেখা হয়নি। পুজো তো দেখেছি, পুজোর সময় অনেক বড় বড় প্যান্ডেল দেখেছি, আপনারাও সেটা দেখেছেন, কিন্তু বিয়েতে প্রথম আমার জীবনে এত বড় আমরা চলে এসেছি এদিকে। এদিকে হচ্ছে গিয়ে ভেজ,
এটা হচ্ছে মালাই জিলিপি, জিলিপির উপরে মালাই দেওয়া। এটা হচ্ছে গিয়ে বেবি কর্নটাকে চিলি চিকেনের মতো ফ্রাই করে, বেশ ভালো খেতে। এটা আমরা খেয়েছিলাম। এত বড় অনুষ্ঠান, রান্নার কোয়ালিটিও খুব ভালো ছিল বন্ধুরা। এটা হচ্ছে চিকেন স্যুপ, এটা হচ্ছে ভেজ স্যুপ। পান্তুয়া, গরম গরম পান্তুয়া। এরপরে একে একে আমি খাবারগুলো খুলতে বলছিলাম। এটা হচ্ছে ভেটকি ফ্রাই। না, স্যালাড পরে গিয়ে নিয়ে নেবো। যে আমরা এখানে দাঁড়িয়েছি, এবার ভাবছি একটা প্লেট নিয়ে এসে খাওয়াগুলো খাবো। তো নিয়ে এসেছেন আমার কাছে, আমি একটু নিয়ে নিই, তারপর নিয়ে নিই প্লেটগুলো দিচ্ছি। আমি তো ভিডিও করার চেষ্টা করছি, প্রথমে আমি নিয়ে নিলাম ভেটকি ফ্রাই। পোলাও মটন, ভিডিওটা তেমন ভাবে করতে পারিনি, এক হাতে ফোন এক হাতে থালা। আমের চাটনি, আমি আমার মতো করে নিয়ে বাসে গিয়ে খাইছি। যেহেতু বসে তো প্রায় বিয়ে বাড়িতেই খাই, সেজন্য সেটাই খাবো। আমি খাচ্ছি এখানে আইন এসে গেছে বর, সেই সময় আমি ভিডিওটা যদি করতে পারি, তার জন্য বিয়েটা দেখিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে বন্ধুরা আমি তারপরে দেখতে পেয়েছি স্যালাড। তো যাই হোক, আগে হোক বা পরে হোক, পরে আমি নিয়ে নিয়েছিলাম স্যালাডটা। এখানে প্রায় 1600 লোক নিমন্ত্রিত ছিল। তো পুরো জমজমাট, খুবই মজার মতো মজা লাগছিল ব্যাপারটা। ফুচকা হচ্ছে এমনই একটা লোভনীয় জিনিস, না খেতে ইচ্ছা করলেও মনে হয় একটু খাই। এই যে আমার পাশের বেলা বোন, যা কাম বোন, এই যে সেই দিদি। যাই হোক, এরপর আমরা একটু আসলাম মকটলের এখানে। সেই সময় এসেছিলাম, সেই সময় তখন নিয়ে গেছিলাম, কিন্তু আমাদের যেহেতু খুব একটা আমরা এটা খাই না, ঠান্ডা ব্যাপারটা, তো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সে খাচ্ছিলো, এই সময় আমরা নিই নি। ছিল শিক কাবাব, আর এখানে সঙ্গে সঙ্গে চিকেন, চিলি চিকেন রেডি করে দিচ্ছিল। এগুলো স্টলের মধ্যেই ছিল। আর দিকে ছিল বেনারসি পান, জেঠু বাড়ির বড় ভাসুরের বউ।
একসাথে আইসক্রিম খেলাম। আমার তো বরাবরের ফেভারিট হচ্ছে বাটার স্কচ, তাই আমি বাটার স্কচ নিলাম। এদিকে বন্ধুরা একটা চা ছিল, স্পেশাল চা, তো অনেক কিছু দিয়ে চাটা ছিল, খুব সুন্দর ফ্লেভার আসছিল। ওখানে দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর ফ্লেভার আসছিল, যদিও আমি চা খাইনি, তো চাটা দেখে ইচ্ছা হচ্ছিল। আবার ভাবলাম অত রাত করে অত কিছু খাওয়ার পরে দুধ চা খাবো, তাই খাইনি, কিন্তু ফ্লেভারটা খুবই ভালো ছিল বন্ধুরা। আর মাটির ভাঁড়ে দিচ্ছিল, বেশ ভালো লাগছিল ব্যাপারটা। তো যারা এই চা খেতে ভালোবাসে তাদের তো আবার দিন রাতের ব্যাপার নেই, তারা খুব এনজয় করেছে চাটা। তার পাশে ছিল কফি, তারপর এখানে আছে ফটো জোন, যে যে যেমন ফটো তুলবে সেরকম ভাবে একটা স্টেজ করা ছিল। তো যাই হোক, আমরা ফটো ওখানে তুলিনি, তারপরে সোজা যে চলে গেছি আমরা এই পাশে, এখানে যেখানে ফাংশন হয়েছিল সেখানে চলে আসলাম। মেয়ের মা একসময় খুব গান গাইতো, তো তাকে সবাই মিলে খুব অনুরোধ করলো মেয়ের বিয়েতে কি হয়ে যাবে গান গাইতে। সে খুব ভালো একটা গান গেয়েছে, আমরা খুব এনজয় করেছি, গানে খুব মেতেছি। যদি সেই গুরুকে আমি নিজে মেতেছি, এটা করতে পারিনি, তো আপনাদের দেখতে ইচ্ছেন আমি যেমন পারি তেমন গিয়েছি, আপনাদের আগেই দেখিয়েছি। যাই হোক, ভালো মজা করেছি, দিদি নাচ করেছে, আর দাদাও কিন্তু সঙ্গে কম যায়নি, দাদাও কিন্তু নেচেছে। মেয়ের বিয়ে, দিদি গান গিয়েছে, আর দাদা কিন্তু নেচেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে, যে বাবা মা বাবা মা কত একটি মজা করেছে। এই যে বন্ধুরা, আমরা বাড়ি চলে যাব। আমার হাজবেন্ড হাতে আইসক্রিম নিয়ে নিয়েছে, আমরা আবার আইসক্রিমটা নেব, নিয়ে পরে বাড়ির দিকে রওনা। তো আমি আর শর্মিষ্ঠা ভাবলাম যে চলো তাহলে আমরা একটু র্যাম্প ওয়াক করবো না কি। এখানে দেখা হয়ে গেছিলো আমাদের শ্রাবণীদির সাথে, শ্রাবণীদির সাথে শর্মিষ্ঠা দিয়ে একটু সেলফি তুললো। তো আমি যেহেতু ভিডিও করছি, আমি আর সেখানে থাকতে পারলাম না। তো আমরা যেখানে পারলাম সেটা হচ্ছে গিয়ে এই যে, আমি হাজবেন্ডকে বলেছি তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি যে বিয়েবাড়িতে এসেছি একটাও ভিডিও তুলিনি, তো তুমি একটা ভিডিও করে দাও। তো সেই জন্য আমরা একটু র্যাম্প ওয়াক করছি, আইসক্রিম খেতে খেতে বাড়ি যাব। সেই রাস্তাতেই, মানে বাড়ি যাওয়ার পথে এটুকু আমাদের সিন। পাত্র মাকে এখন বিদায় বলে দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। পাত্র বসে আছে, আমরা বললাম বাবা তোমরা বিয়ে শাদী করো, আমরা চললাম টাটা বাই বাই। এটা হচ্ছে পাত্র বাবা, একটু অসুস্থ আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আর আমার দোষ ত্রুটি সব আপনারা মাফ করে দেবেন, এটা আমি আশা নিয়ে ভিডিও করি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য। বড় এখন একা একা।